আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ। আমরা কয়েকদিন আগে তার বাসায় গিয়েছিলাম, সেখানে স্মৃতিচারণ করেছিলাম। আমি সংক্ষেপে এক দেড় মিনিটে তাকে নিয়ে গত রাত যে চিন্তাগুলি করেছিলাম সেগুলো উপস্থাপন করছি। 1940 সালে 2 ফেব্রুয়ারি ফিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় সাইদখালি গ্রামে জন্ম নেওয়া এক মহান ব্যক্তিত্বের নাম আল্লামা সাইদি। পিতার প্রতিষ্ঠিত মাওলানা ইউসুফ সাইদির মাদ্রাসা থেকে শিক্ষাজীবন শুরু, তারপর স্যার সিনা, এরপর খুলনা আলিয়ায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। আল্লামা সাইদি নামের ব্যাখ্যা আমি এইভাবে চিন্তা করেছি, আল্লামা সাইদি মানে একটি গবেষণাগার, আল্লামা সাইদি মানে একটি প্রতিষ্ঠান, আল্লামা সাইদি মানে এক সাহসী বীর যোদ্ধার নাম, আল্লামা সাইদি মানে বাতিলের বিরুদ্ধে এক হুঙ্কারের নাম, আল্লামা সাইদি অন্যায়ের নিকট মাথা নতহীন এক ব্যক্তিত্বের নাম, আল্লামা সাইদি নতুন নতুন তথ্যের উপস্থাপনকারী, আল্লামা সাইদি মানে ওয়াজ ও তাফসির জগতের এক নতুন প্রবর্তকের নাম, আল্লামা সাইদি মধুময় এবং সুরেলা এক কোরআনের পাখির নাম, আল্লামা সাইদি বিনয়, নম্রতা, সাহসী, ভদ্রতা ও অন্যের সম্মান দানকারী এক ব্যক্তিত্বের নাম, আল্লামা সাইদি বাতিলের জন্য এক হুঙ্কারের নাম, যিনি জীবদ্দশায় হুঙ্কার ছিলেন, মৃত্যুর পরও তাকে সবাই এখনও হুঙ্কার মনে করছে এবং করবে। আল্লামা সাইদি আলেম সমাজকে মসজিদ মাদ্রাসা থেকে উঠিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের আসনে বসিয়ে দেওয়া এক নাম, ঠিক কিনা বলেন? তার গুণাবলী, তিনি শুধু একজন ওয়াইজিন ছিলেন না, তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ। তিনি শুধু দাঈ ইলাল্লাহ ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, একজন সমাজবিদ, একজন সমাজকর্মী। তিনি ছিলেন একামতে দিনের এক অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন সমাজবিজ্ঞানী এবং বহুসংখ্যক পুস্তকের রচয়িতা। আল্লামা সাইদির ছিল উদারতা। তিনি তার বক্তৃতা বলেছিলেন, আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জাতীয় পার্টি আমার, এরকম আলেমের অভাব আমাদের দেশে খুবই কম। সম্মানিত ভাইয়েরা, 13 বছর কারাবরণের পরেও, বহু প্রস্তাব আসার পরেও আল্লামা সাইদি এই পৃথিবীর সুখময় জীবন যাপনের কোনো সুযোগ সুবিধা গ্রহণের যত প্রস্তাব দিয়েছিলেন সবগুলিকে লাঠি মেরে তিনি শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিয়েছেন। সর্বশেষ আমি যে কথা বলতে চাই, আসুন আমরা যারা এই জগতে আছি, আমরা যেন তার আদর্শ, তার দেখানো পথ, তার হিম্মত, তার তাকওয়াকে আমরা কাজে লাগিয়ে সামনে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমাদের একমাত্র রাহবার রয়েছেন তাঁরই বেয়াই, আমাদের অসংখ্য আলেমের ওস্তাদ, বহু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা, বিশ্ববরণ মুফাসসির কোরআন সাইয়্যিদ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি হুজুর। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার দ্বারা আমাদেরকে সঠিক পথ পরিচালনার পথ দেখান, এবং আমাদের আল্লামা শহীদ দিলওয়ার সাইদি সাহেবকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করুন সে আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।